नमस्कार बंधुरा आमी आबार चले आसलम नतून भिडियो निये तोमादेर सामने। तो आमार नाम देवव्रत बसाक, आमार चैनलेर नाम देवा मेडिसिन। तो आज के आमी तोमादेर सामने जे टिप निये आलोचना करब सेटी हच्छे बहुमूत्र बा डायबिटीस, जेटा बांग्लाय बला हये थाके सुगार। एई बहुमूत्र बा डायबिटीस एटी एकटी शरीरेर विपाकक्रियार तारतम्येर फले এই রোগটি হয়ে থাকে। এই রোগটি হলে পরে শরীরে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এটি এখন সাধারণত দেখা যায় সব মানুষের, ছোট থেকে বড় সব মানুষেরই বহুমূত্র বা ডায়াবেটিস বা সুগার এখন সব মানুষেরই হয়ে থাকে। এই রোগটি হলে কি করে বুঝতে পারবেন? বারবার খিদে পাবে, বারেবারে ঘুম আসবে, সব কিছু অস্পষ্ট দেখবেন, বারবার জল তেষ্টা পাবে, বমি আসবে, ঘন ঘন প্রস্রাব পাবে, মাথা ঘোরা, বিরক্ত ভাব, কেটে গেলে সেখানে শুকোবে না, স্কিনে বা চামড়ায় সংক্রমণ বাড়বে। তো বন্ধুরা, রক্তে শর্করার মান বাড়ানোর জন্য প্রতিদিন ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণ করতে হবে, বেশি করে পরিশ্রম করতে হবে, যে খাবারগুলো খাওয়া হয় সেই সব খাবারগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ওজনও আস্তে আস্তে বেড়ে যায়। শরীরের ওজন যখন বেড়ে যায় তখন খাবারের চাহিদাও আরও বাড়তে শুরু করে এবং খাওয়ার পরিমাণও বাড়তে থাকে। এই রোগের অন্যতম কারণ হচ্ছে, দেখা গেছে যে সোডা পান করলে অনেক সময় এই রোগটি বেশি হয়। মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে গর্ভাবস্থায় এই ডায়াবেটিস রোগটি হয়ে থাকে। গর্ভাবস্থা অবস্থায় শরীরে রক্তে শর্করার পরিমাণ অনেক বেড়ে যায়, তাই এই সময় গর্ভাবস্থায় মহিলাদের ডায়াবেটিস হয়ে থাকে এবং প্রয়োজনে এমন পর্যায়ে হয়ে যায় তখন সে সময় ইনসুলিন ব্যবহার করতে হয়। মহিলাদের গর্ভাবস্থায় যদি ধরা না পড়ে যে ডায়াবেটিস আছে বা সুগার আছে, তাহলে অনেক সময় বাচ্চা হওয়ার সময় তখন দেখা যায় বাচ্চা ছোট বড় হয়ে যেতে পারে। এই রোগটি হলে প্রথমেই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঙ্গে সঙ্গে একটি ব্লাড টেস্ট করতে হবে, যেটিকে সুগার টেস্ট বলা হয়ে থাকে। এই রোগটি যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আপনাকে প্রয়োজনে ইনসুলিন নিতে হবে এবং সুগারের দামি ট্যাবলেট খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাদের ট্যাবলেট বা ইনসুলিন নিতে হয় বা ট্যাবলেট খেতে হয় তাদেরকে যেসব খাবারগুলো খেলে ভালো হবে সেগুলো হচ্ছে শাক সবজি, দুধ অল্প পরিমাণ, চামড়া ছাড়া পোলট্রির মাংস, মাছ, বাদাম, শিম এবং কিছু কিছু ফলও খাওয়া যেতে পারে। আর চিনি এতে একদমই চলবে না, চিনি মোটেই খাওয়া যাবে না। আর কিছু প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই সুগার বা ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না আনা যায় তো অনেক সময় কিছু কিছু চোখের সমস্যা, পায়ের পাতার সমস্যা, অনেক সময় দেখা গেছে যে এমনও হয়েছে যে কিছু রোগীর বা পেশেন্টের পায়ের পাতা পর্যন্ত কেটে বাদ দিয়ে ফেলা হয়েছে। চামড়ার সমস্যা, চামড়াতে সংক্রমণ বা ব্যাকটেরিয়া, উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের সমস্যা, স্ট্রোকের মারির সমস্যা, মানসিক সমস্যা, কানে কম শোনা, এগুলো বিশেষ করে হয়ে থাকে। এর সঙ্গে আমি বলবো মাসে মাসে বা দু মাস অন্তর আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে, সুগার পরীক্ষা, সেটি হচ্ছে ফাস্টিং এবং পিপি। এটি খাবার আগে ও পরে এ দুটোই টেস্ট আপনাকে করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের কথা মতো চলতে হবে, ডাক্তার যেটি বলবেন সেটি আপনাকে শুনতে হবে। আর আপনাকে আপনার যেসব খাবারগুলো খাওয়া বারণ আছে সেসব খাবারগুলো বন্ধ করতে হবে। আর নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। তো যাই হোক, আজকে আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন,
যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।